হেই বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য সালেম সিজন 1 এর ফাইনাল পার্ট নিয়ে হাজির হয়েছি। এর আগের পার্টগুলো আমি এই চ্যানেলেই এক্সপ্লেইন করে দিয়েছি। আপনারা যদি সেগুলো এখনো অবধি না দেখে থাকেন, তাহলে এই ভিডিওটি দেখার পরে আগের পার্টগুলো একবার দেখে নেবেন, তাহলে পুরো গল্পটা বুঝতে আপনাদের অনেকটা সুবিধা হবে। গল্পের শুরুতেই আমরা ম্যারিকে দেখতে পারি যে এখন মার্সির উপরে ভীষণ রেগে রয়েছে, কারণ মার্সি তিতুবার সঙ্গে যেটা করলো সেটা খুবই খারাপ করেছে। আর তিতুবা ম্যারির একটা খুব ভালো বন্ধু ছিল। মার্সি সেখানে ম্যারিকে অনেক করে বোঝানোর চেষ্টা করে যে সে তাকে বাঁচানোর জন্য এই কাজটা করেছে, কিন্তু এখন ম্যারি আর মার্সিকে বিশ্বাস করতে পারছে না। অন্যদিকে বাড়িতে আমরা অ্যানকে দেখি এবং সে তার বাবা হেলের সেই মুখোশটা হাতে নিয়ে যেই মুহূর্তে মুখে পড়ে সেই সঙ্গে সঙ্গে সেখান থেকে জঙ্গলে টেলিপোর্ট হয়ে যায়। এর পরের সিনেই আমরা দেখি যে ম্যারি সোজা চলে যায় ইনক্রিজের কাছে তিতুবাকে ছাড়ানোর জন্য। ইনক্রিজ সেখানে ম্যারির কোনো কথা শুনতেই চায় না, আর ম্যারিও বেশি জোর করতে পারে না। আর তারপরেই আমরা দেখি যে ইনক্রিজ নানা ধরনের টর্চারিং শুরু করে তিতুবার উপরে। কটন এসব কিছু না দেখতে পেরে তার বাবাকে প্রথমে আটকানোর চেষ্টা করে, কিন্তু সেখানে ইনক্রিজ তার ছেলের কথা কানেই তোলে না। আর এই সমস্ত কিছু না দেখতে পেরে কটনও সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে মিস্টার হেল এখন জানতে পেরে গেছে যে তার মেয়ে অ্যান তার মুখোশ পরে জঙ্গলে টেলিপোর্ট হয়ে গেছে, আর অ্যান জানতো না যে কিভাবে ওই টেলিপোর্টেশনের দ্বারা আবার ফিরে আসতে হয়, এবং সেখানেই ওই জঙ্গলের আদিবাসীরা তার উপরে আক্রমণ করে বসে। হেল তার মেয়েকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু তার একার পক্ষে সেটা সম্ভব ছিল না, সেই কারণে সে জনের থেকে সাহায্য চেয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। এরপরেই হেল আর জন যখন জঙ্গলের অনেকটা গভীরে ঢুকে যায়, তখন তাদের উপরেও সেই আদিবাসীরা আক্রমণ করে, কিন্তু জন সেখানে তাদের ভাষাতেই কথা বলে এবং কথা বলতে বলতে সে এটাও জানতে পেরে যায় যে অ্যান ঠিক কোন দিকে গেছে, আর সেই দিকেই ক্রমশ আগে এগোতে তারা অ্যানকেও পেয়ে যায় সেখানে। সেখানে জন প্রথমে এইটা বুঝতে পারে না যে অ্যান এত গভীর জঙ্গলে এলোটাই বা কি করে, আর অন্য হাতে সেখানে মিস্টার হেল এইটা বুঝতে পারে না যে জন এই আদিবাসীদের কি করে ভাষা শিখল। অন্যদিকে আমরা ইনক্রিজকে দেখি যে এখন তিতুবাকে অনেক টর্চার করেছে, আর সেই টর্চার সহ্য করতে না পেরেই অবশেষে তিতুবা এক এক করে সমস্ত ডাইনিদের নাম বলে দেয়, এমনকি সে সেখানে তাদের লিডারের নামটাও উগলে দেয়। এরপরেই আমরা দেখি যে ইনক্রিজ সোজা গিয়ে পৌঁছায় ম্যারির মহলে। ম্যারি প্রথমে ভাবে যে হয়তো সে তাকে অ্যারেস্ট করতে এসেছে, কিন্তু আসলে তিতুবা ম্যারিকে বাঁচানোর জন্য মর্সি এবং তার অন্যান্য সাথীদের নাম নিয়ে নেয়। এর সাথে সাথে সে জনেরও নাম নিয়েছিল, সেই কারণে জন যেই মুহূর্তে জঙ্গল থেকে ফিরে আসে তাকেও অ্যারেস্ট করে নেওয়া হয়। পরের দিনকেই আমরা দেখি যে মিস্টার ইনক্রিজের সঙ্গে দেখা করে ম্যারি, এবং সেই বলে যে জনের বিরুদ্ধে একটা ট্রায়াল তোলা উচিত যেখানে সকলে তাদের মতামত দিতে পারবে, এবং সেই মতামতই ডিসাইড করবে যে জনকে শাস্তি দেওয়া হবে কিনা। এবং এর সাথেই ম্যারি সেখানে মিস্টার হেলকে বলে যে পাঁচজন এমন লোককে সেই বোর্ড অফ মেম্বার্সে পাঠাতে যারা জনের হয়ে কথা বলবে, এবং তারপরেই শুরু হয় জনের ট্রায়াল। সেখানে ছজন লোক জনের বিরুদ্ধে কথা বলে, কিন্তু আরও যেই ছজন ছিল তারা জনের হয়ে কথা বলে, এবং এখন বাকি ছিল একজন, আর সেটা ছিল ম্যারি। ম্যারি একবার জনের পক্ষে কথা বললেই জনকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু ম্যারির ভোটটা দেওয়ার আগেই সেখানে মিস্টার সিবলি চলে আসে, আর ম্যারি তো একজন বোর্ড অফ মেম্বার ছিল না। সেখানে মিস্টার সিবলি কথা বলতে পারে না, কিন্তু সে জনের পায়ে থুতু ছিটিয়ে তার জবাব দেয়, আর এর মানে খুব স্পষ্ট যে সে জনকে সহ্য করতে পারে না, সেই কারণে জনকে আবার জেলে ঢুকিয়ে দেওয়া হয়। আর সেই রাতেই ম্যারি একা যায় জনের সঙ্গে দেখা করতে। ম্যারি জনকে বলে যে তার এই সালেম শহর ছেড়ে চলে যাওয়া উচিত, কিন্তু জন ভয় পেয়ে পালানোর মতো ছেলে ছিল না, সেই কারণে সে রাজি হয় না। অন্যদিকে আমরা অ্যানকে দেখি যে তার বাবা মিস্টার হেলের কাছে গিয়ে সেই মুখোশটার ব্যাপারে প্রশ্ন করে, কিন্তু তার বাবার উত্তরে সে সন্তুষ্ট হয় না, সেই কারণে সে সোজা তার প্রশ্নের উত্তর পেতে ইনক্রিজের কাছে গিয়ে পৌঁছায়। সেখানে আর কোনো উপায় না খুঁজে পেয়ে মিস্টার হেল চলে যায় তার মেয়ের কাছে, এবং তাকে সে বলে দেয় যে আসলে সে একটা ডাইনি, এর মানে অ্যানও একটা ডাইনি। অন্যদিকে ইনক্রিজ মার্সি সেই বন্ধুগুলোকে অনেক টর্চার করে তার ব্যাপারে জানার জন্য, কিন্তু কেউই তার অ্যাড্রেস বলে না, আর ম্যারির হাতেও যেহেতু আর কোনো উপায় ছিল না, সেই কারণে সে সোজা লুকিয়ে মার্সির সঙ্গে দেখা করতে জঙ্গলে যায়। মার্সি আসলে ইনক্রিজের থেকে ভয় পেয়ে এই জঙ্গলে লুকিয়ে রয়েছে, এবং সেখানে ম্যারি গেছিল মার্সিকে দিয়ে ইনক্রিজকে খুন করানোর জন্য।
কারণ একবার ইনক্রিজ মারা গেলে জনকে সে বাঁচাতে পারবে। এবং সে মার্সিকে বলে যে সে কতদিনই বা এই জঙ্গলে ইনক্রিজের ভয় লুকিয়ে থাকবে, আর ইনক্রিজও কতদিনই বা তার বন্ধুদের ওইভাবে অত্যাচার করবে। এবং এই সমস্ত কথাবার্তা শুনে মার্সি অবশেষে ঠিক করে যে সে ইনক্রিজের খুন করবে। সেখানে ম্যারি মার্সিকে বলে যে সে তার এবং তার বন্ধুদের সবসময় রক্ষা করবে। আর এরপরেই মার্সিকে দিয়ে ম্যারি তার নিজের পিঠটাকে চিড়ে নেয়। আর তারপরেই সে এই সুযোগে যায় আইজাকের কাছে। আইজাকের সঙ্গে এই ব্যাপারে কথা বলতে বলতে সে তাকে হিপনোটাইজ করে ফেলে এবং তারপর কিছু কথা শিখিয়ে তাকে পাঠিয়ে দেয় ইনক্রিজের কাছে। ইনক্রিজের কাছে গিয়ে আইজাক বলে যে সে নাকি আজ জঙ্গলে মার্সিকে দেখেছিল, কিন্তু তাকে সে ধরবার আগে সে পালিয়ে যায়। আর আইজাকের এই সমস্ত কথাবার্তা শুনে ইনক্রিজ ও ম্যারির জালে পা দেয় এবং সে তাকে নিয়ে জঙ্গলে যায় মার্সিকে ধরতে। মার্সির একার পক্ষে সম্ভব ছিল না ইনক্রিজকে মারার, সেই কারণে ম্যারি তার আত্মার সাহায্যে মার্সির সঙ্গে নিজেকে কানেক্ট করে এবং তারপরেই সে ইনক্রিজের উপরে আক্রমণ করতে যায়। কিন্তু ইনক্রিজের একটা আক্রমণেই মার্সি সেখানে আহত হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। এবং তারপরে ইনক্রিজ দেখে যে সেখানে আইজাকও আহত অবস্থায় পড়ে রয়েছে। এরপর সিনেই আমরা দেখি যে ম্যারিকে আইজাক তার বাড়িতে ডাকে এবং সেখানে সে আইজাকের ওই অবস্থা দেখিয়ে বলে যে সে নিশ্চিত এটা তাদেরকে মারার একটা প্ল্যান ছিল। এবং তারপরেই আমরা দেখি যে সেখানে কটানো আসে তার বাবা ইনক্রিজের সঙ্গে দেখা করতে এবং সে তাকে বলে যে এর আগে সে গ্লোরিনাকে হারিয়েছে এবং সে তার ভালো বন্ধু জনকে হারাতে চায় না এবং সে নিশ্চিত যে জন একটা সাধারণ মানুষ। এর পরের সিনেই আমরা অ্যানকে দেখতে পারি এবং সে যায় কটানের কাছে তার শরীরে সেই হোলটা খুঁজে বের করার জন্য, যাতে সে নিশ্চিত হতে পারে যে সেও একজন ডাইনি। কিন্তু কটন সেখানে অ্যানের শরীর ওইভাবে ছুঁয়ে দেখতে ভীষণ লজ্জা পায়, সেই কারণে সে কোনো রকম ভাবে দেখেই বলে দেয় যে সে ডাইনি নয়। কিন্তু আমরা সেখানে স্পষ্টভাবে দেখতে পারি তার ভেতরে লুকিয়ে থাকা সেই ডাইনিটা, এর মানে তার বাবার মতো অ্যানও একটা ডাইনি। অন্যদিকে আমরা ম্যারিকে দেখি যে এখন মার্সির কাছে গিয়ে বলে যে পরের দিনে জনের ট্রায়ালে গিয়ে সে এবং তার বন্ধুরা যেন জনের বিপক্ষে কথা বলে এবং মার্সি তার কথা অনুযায়ী তার বন্ধুদের গিয়ে সেটাই বলে এবং তাদেরকে ভয় পেতে মানা করে, কারণ ম্যারি তাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। এরপরেই ম্যারি যায় সেই বয়স্ক ডাইনিগুলোর সঙ্গে কথা বলতে এবং সেখানে তারা জানায় যে আর কিছুদিনের মধ্যেই তাদের গ্র্যান্ড রিচুয়াল স্টার্ট হয়ে যাবে এবং তাদের এখনো মোট 5টা আত্মার প্রয়োজন। মার্সির ওই বন্ধুরা এবং জনের আত্মা পেলেই এই মিলেনিয়ামটা খোলা যাবে এবং তারপরেই তাদের রিচুয়াল সম্পন্ন হবে। সেখানে ম্যারি জনকে মারতে চাইছিল না, কিন্তু তখনই ওই বাকি ডাইনিরা বলে যে এই মিলেনিয়ামটা খুললেই গোটা সালেম শহরে মহামারী ছড়িয়ে যাবে এবং জন আজকে মরুক বা কালকে তাকে একদিন না একদিন মরতে তো হবেই। এরপরেই আমরা কটনকে দেখি যে ইনক্রিজের কাছে গিয়ে বলে যে তাদেরকে ওই মিলেনিয়ামটা গ্র্যান্ড রাইট রিচুয়ালের আগে খুঁজে বের করতে হবে এবং এটাই একমাত্র পদ্ধতি তাদের রিচুয়ালটাকে আটকানোর। তখনই সেখানে ইনক্রিজ কটনকে বলে যে আজ থেকে বহু বছর আগে সে একটা জার্মান ডাইনিকে মেরে তাদের এই রিচুয়ালকে থামিয়েছিল এবং তখনই তার হাতটা সেই হেল ফায়ারে জ্বলে গেছিল। অন্যদিকে আমরা দেখি যে জনের ট্রায়াল এখন শুরু হয়ে গেছে। সেখানে ইনক্রিজ এক এক করে জনের উপরে আরোপ দিতে থাকে। সে বলে যে যখন 7 বছর আগে সে যুদ্ধে যায় তখনই সে আদিবাসীদের থেকে উইচক্রাফ্ট শেখে আর তারপরে নিজে একটা ডাইনি হয়। এমনকি কিছুদিন আগে তাকে মাঝ রাস্তায় অ্যানকে কিস করতে দেখা গেছে, আর এটা কোনো সাধারণ লোকের কাজ তো নয়। সেখানেই আমরা দেখি যে মার্সির কথা অনুযায়ী তার বন্ধুরাও এখন জনের ব্যাপারে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে, কিন্তু কটন তখনই সেখানে বিপক্ষে দাঁড়িয়ে বলে যে তার বাবা ইনক্রিজে এই মেয়েদের ভয় পাইয়ে জনের বিরুদ্ধে এসব বলাচ্ছে। আর তারপরেই সেই ট্রায়ালটা যখন শেষ হয় আমরা দেখি যে কটন যায় জনের সঙ্গে দেখা করতে এবং তার কাছে এসে ওই মিলেনিয়ামটার ব্যাপারে জিজ্ঞাসা করে। সেখানে জন কটনকে জানিয়ে দেয় যে সে ওই মিলেনিয়ামটা আঙ্কেল গিলসের কবরের ভেতর লুকিয়ে রেখেছে, কিন্তু তার এটা ধারণাই ছিল না যে ওই ডাইনিগুলো তো সেটা বের করে নিয়েছে। সেই কারণে যখন কটন সেই কবর খুঁড়তে শুরু করে সেখানে এসে মিলিয়াম খুঁজে পায় না। সেখানে কটন যখন ইনক্রিজকে এই ব্যাপারে জানায় তখন তারা সঙ্গে সঙ্গে জনের বাড়ি সার্চ করতে যায়। আর এর পরের সিনেই আমরা দেখি যে মার্সি সেই বন্ধুদের এখন ফাঁসি দেওয়া হচ্ছে, কারণ ইনক্রিজ মনে করছিল তাদের গর্ভে সেই ডাইনিগুলোরই সন্তান বেড়ে উঠছে। এই খবরটা সেখানে মার্সিও পেয়ে যায় এবং সে ম্যারির ওপরে ভীষণ রেগে যায়, কারণ সে তাকে ঠকিয়েছে। আর মার্সি সেখানে এতটাই রেগে গেছিল যে সে ম্যারির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়।
অন্যদিকে ডাইনিরা এখন মোট চারটি আত্মা পেয়ে গেছে, আর এখন বাকি শুধুমাত্র একটা আত্মা, যেটা ছিল জনের। এর পরের দিনের ট্রায়ালে আমরা দেখতে পারি যে ইনক্রিজ সকলের সামনে জনের সেই রহস্যের ব্যাপারেও বলে দেয় যেটা সে তিতুবার থেকে জানতে পেরেছিল। সে বলে দেয় যে জন একজন বিশ্বাসঘাতক, কারণ সে শত্রুপক্ষদের সঙ্গে হাত মিলিয়ে তার নিজেদের সৈন্যদের 20 জনকে মেরে ফেলেছে। কটন সেখানে জনকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু জন এই দোষটা মাথাপিতে নিয়ে নেয়, সেই কারণে তাকে ফাঁসির সাজা শোনানো হয়। কটন এরপরে যখন জনকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, জন তখনই কটনকে জানায় যে সেই যুদ্ধের সময় সে ভীষণ আহত হয়ে গেছিল, আর ঠিক তখনই কিছু আদিবাসীর দল তার প্রাণ বাঁচায়। সেই আদিবাসীদের সঙ্গে থাকতে থাকতেই সে তাদের ভাষাও শিখে গেছিল, কিন্তু তখনই জন এটাও জানতে পারে যে তার সৈন্য লোকেরা বিনা কারণে এই আদিবাসীদের উপরে আক্রমণ করে তাদের লুট করছিল। সেই কারণে পরের দিনকে যখন তারা আবার আক্রমণ করতে আসে, জন সেই আদিবাসীদের সঙ্গে মিলে তারই লোকেদেরকে মেরে ফেলে। অন্যদিকে আমরা ম্যারিকে দেখি যে এখন জনকে বাঁচানোর একটা শেষ পদক্ষেপ নেয়। সে একা যায় তার সঙ্গে দেখা করতে, এবং সেখানে গিয়ে সে জনকে নিয়ে সেই জঙ্গলের মধ্যে টেলিপোর্ট হয়ে যায়, যেটা দেখে জন ভীষণ অবাক হয়ে গেছিল। জন এবার খুব স্পষ্টভাবে বুঝতে পেরে গেছে যে ম্যারি হচ্ছে সেই ডাইনি, এবং তখনই সেখানে ম্যারি জনকে বলে যে সে যেন এখান থেকে পালিয়ে যায়। কিন্তু ম্যারি একটা ডাইনি জেনেও জন তাকে তার সঙ্গে আবার পালিয়ে যেতে বলে, এবং সে চাইছিল যেন ম্যারি তার সঙ্গে গিয়ে নিউ ইয়র্কে একটা নতুন জীবন যাপন করে। সেখানে জনের অনেক করে রিকোয়েস্ট করার পরে ম্যারিও অবশেষে রাজি হয়ে যায়, এবং সে জনকে বলে যে সে ঠিক রাতের বেলা এখানে এসেই দেখা করবে, এবং তার একটা কাজ এখনো বাকি রয়েছে, সেই কারণে সে আবার সালেম শহরের দিকে রওনা দেয়। মাঝপথেই ম্যারির সঙ্গে দেখা হয় মার্সির, এবং সে এখন তার বন্ধুদের হারিয়ে ম্যারির ওপরে ভীষণ রেগে রয়েছে। ম্যারি তারপরেই সেই বয়স্ক উইচেদের কাছে গিয়ে জানায় যে সে এই গ্র্যান্ড রাইটের রিচুয়াল সম্পন্ন করতে পারবে না, এমনকি সে আর নিরাপদ লোকের প্রাণও নিতে পারবে না, সেই কারণে সে জনের সঙ্গে এই জায়গা ছেড়ে সারা জীবনের জন্য চলে যাচ্ছে। আর এই কথাটা সেই ডাইনিদের একেবারেই পছন্দ হয় না। অন্যদিকে আমরা কটনকে দেখি যে এখন সেই জেলে জনকে না দেখতে পেরে কান্নায় ভেঙে পড়ে, এবং সে তার বাবাকে সন্দেহ করে যে সে হয়তো লুকিয়ে তার ফাঁসি দিয়ে দিয়েছে। কিন্তু ইনক্রিজ তখনই কটনকে বলে যে সে একটা নিরাপদ লোককে ফাঁসি কেন দিতে যাবে। আসলে ইনক্রিজ খুব ভালো করেই জানত যে জন কোনো ডাইনি নয়, কিন্তু সে একটা ডাইনিকে ভালোবাসে। এর মানে ম্যারির ওপরে সন্দেহ ইনক্রিজের অনেক দিন ধরেই ছিল, আর সেটা সময়ের সাথে সাথে আরো পোক্ত হয়েছে। আসলে প্রমাণের অভাবে ইনক্রিজ ম্যারিকে ধরতে পারছিল না, সেই কারণে সে জনকে একটা বেট হিসাবে ব্যবহার করেছে। ইনক্রিজ খুব ভালো করেই জানত যে ম্যারি জনকে বাঁচানোর জন্য নিশ্চয়ই কোনো ভুল পদক্ষেপ নেবে, এবং সেটাই ম্যারি করে। ইনক্রিজ বুঝতে পেরে গেছিল যে জনের সঙ্গে ম্যারি আজ রাতে পালাবে, সেই কারণে সে তার সৈন্যদের জঙ্গলের দিকে তাদের ধরতে পাঠিয়ে দেয়। অন্যদিকে আমরা মিস্টার হেলকে দেখি যে তার পুরো পরিবারের লোকেদেরকে নিয়ে একটা ঘরে 7 দিনের জন্য লুকোতে যাচ্ছে, কারণ আজকে গ্র্যান্ড রাইড রিচুয়াল পূরণ হলেই গোটা সালেম শহরে মহামারী ছড়াবে, এবং একমাত্র সেখানে তারাই বাঁচবে যারা ডাইনি অথবা যাদের শরীরে ডাইনির রক্ত বইছে। কিন্তু অ্যান বলে যে সে মারা যাবে, কারণ কটন তাকে জানিয়েছে সে ডাইনি নয়। কিন্তু তখনই মিস্টার হেল অ্যানিকে এটা বুঝিয়ে দেয় যে সে আসলে একটা ডাইনি। এর পরের সিনেই আমরা দেখি যে তিতুবা আসে ম্যারির সঙ্গে দেখা করতে, আর সে তাকে বলে যে এইভাবে সে পালাতে পারবে না, কারণ এখনও তাকে সেই গ্রাইন্ড রাইট রিচুয়ালটা পুরো করতে হবে। কিন্তু ম্যারি বলে যে তার পক্ষে আর এসব করা সম্ভব নয়। তখনই তিতুবা বাধ্য হয়ে ম্যারিকে একটা রহস্যের কথা বলে। সে ম্যারিকে বলে যে আজ থেকে 7 বছর আগে সে যেই বাচ্চাটাকে সেই শয়তানদের হাতে তুলে দিয়েছিল সে মারা যায়নি, বরং শয়তানরা তাকে 7 বছর ধরে দেখভাল করেছে। এবং এরপরেই তিতুবা ম্যারির হাতে একটা বাক্স তুলে দেয় যেখানে কিছু চুল ছিল, এবং সেই চুলটা শুকেই ম্যারি বুঝতে পারে যে সেটা তার সন্তানের চুল, এর মানে এখনও সে বেঁচে আছে। আর ওই গ্র্যান্ড রাইটটা যদি ম্যারি পূরণ না করে, তাহলে সে তার সন্তানকে কখনো দেখতেও পাবে না। ম্যারি এই কাজটা করার জন্য আইজ্যাককে অনেক টাকা দেয়, এবং সে তাকে মেলাম দিয়ে বলে যে সে যেন জঙ্গলের মাঝে গিয়ে একদম রাতের বেলা এটা রেখে দেয়, এবং এটা রাখার পরে সে যত তাড়াতাড়ি সম্ভব যেন ওখান থেকে পালিয়ে যায়, আর তারপরে সে যেন সালেমে আর কখনো না ফিরে আসে।
এরপরে ম্যারি সেখানে আইজাকের হাতে একটা চিঠি দিয়ে সেটাকে কটনের হাতে দিয়ে দিতে বলে এবং তারপরে সে নিজে যায় ইংক্রিজের সঙ্গে দেখা করতে। আসলে ইংক্রিজ ভেবেছিল যে ম্যারি একজন ডাইনি এবং সে হয়তো ওই গ্র্যান্ড রাইড রিচুয়ালটা পূরণ করবে, কিন্তু আসলে ম্যারি সেখানে যায় ইংক্রিজকে মেরে তার আত্মাটাকে ব্যবহার করতে। অন্যদিকে আইজাক যখন সেই চিঠিটা পড়ে সে সেটা দেখে অবাক হয়ে যায়। সেখানে সে পড়ে যে আসলে ইংক্রিজ ম্যারিকে ডাইনি ভেবে মারতে চলেছে। সেখানে ম্যারি এরপরেই নিজের নখ দিয়ে নিজের মুখ চোখ চিরে দেয় এবং তখনই সেখানে কটন চলে আসে। আর কটন সেখানে এসে ভাবে যে হয়তো ইংক্রিজ ম্যারিকে মারার চেষ্টা করছে এবং তখনই সে সঙ্গে সঙ্গে ইংক্রিজের উপরে আক্রমণ করে তাকে মেরে ফেলে। আর তারপরে ম্যারি কটনকে বাঁচানোর জন্য বলে যেন সে এখান থেকে বস্টনে চলে যায়। অন্যদিকে আমরা দেখি যে ১৩টা আত্মা যেহেতু পূরণ হয়ে গেছে সেই কারণে মেলিয়াম এখন অ্যাক্টিভেট হয়ে যায়। আইজাককে ম্যারি বলেছিল যেন সে ওই বাক্সটা ওখান থেকে রেখে পালিয়ে যায়, কিন্তু বোকা আইজাক সেটা না করে ওই মেলিয়ামটার দিকে তাকিয়ে বসে থাকে। সেই কারণে প্রথম মহামারীর শিকার আইজাকই হয় এবং আস্তে আস্তে গোটা সালেম শহরের সেই আকাশ লাল হয়ে যায় এবং গোটা শহরে সেই মহামারীও দ্রুত গতিতে ছড়াতে থাকে। অন্যদিকে আমরা অ্যানকে দেখি যে এখন নিজেকে ডাইনি হিসেবে মেনে নিতে পারছে না, সেই কারণে সে দরজাটা খুলে বাইরে যাওয়ার চেষ্টা করে। তখন সেখানে মিস্টার হেল তাকে আটকানোর অনেক চেষ্টা করে এবং তাকে বলে যে এই দরজাটা লক হয়ে গেছে, এটা রক্তের সাহায্যেই একমাত্র খোলা যাবে। আর অ্যান তখনই একটা ছুরি নিয়ে তার হাত কাটতে শুরু করে। সেখানে যখন এরপরেই মিস্টার হেল তাকে আটকাতে যায়, সেখানে অ্যান রেগে গিয়ে তার বাবা মাকেই মেরে ফেলে। এরপরের সিনে আমরা জনকে সেই জঙ্গলে দেখতে পারি যেখানে সে ম্যারির জন্য অপেক্ষা করে বসে রয়েছে, কিন্তু ম্যারি তো সেখানে আসে না, বরং চলে আসে সেই ইংক্রিজের পাঠানো সৈন্যরা। সেখানে তারা জনকে ধরে ফাঁসি দিতেই যাবে ঠিক সেই সময় ওই আদিবাসীর দল সেখানে চলে আসে আর তারা ওই সৈন্যদের উপরে আক্রমণ করে জনের প্রাণ বাঁচিয়ে নেয়। কিন্তু তখনই একটা গুলি এসে লাগে জনের গায়ে এবং সে সেখানে মাটিতে লুটিয়ে পড়ে। আর এরপরে সেই আদিবাসীর দল তাকে সেখান থেকে তার সঙ্গে নিয়ে যায়। অন্যদিকে আমরা ম্যারিকেও দেখি যে ওই গ্র্যান্ড রাইট রিচুয়ালটা পুরো করার পরে প্রথমবার তার ছেলেকে দেখে এবং তাকে সে বুকে ঝুড়িয়ে ধরে। আর এর সাথেই সালেম সিজন ১ এখানেই শেষ হয়ে যায়। এর সিজন ২ এর এক্সপ্লেনেশন যদি আপনারা শুনতে চান তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আর আজকের এক্সপ্লেনেশনটাই বা আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে লাইক কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আর সবার শেষে বলবো ভালো থাকবেন, ধন্যবাদ।